সালামু আলাইকুম। আত্মহত্যা মহাপাপ, এই কথাটা চরম সত্য। তারপর মানুষ কেন আত্মহত্যা করে, কি এমন যন্ত্রণার ভিতরে তারা থাকে, কি এমন কষ্টের মাঝে তারা থাকে যে একটা মানুষ নিজে নিজে আত্মহত্যা করতে হয়। দেখুন, আমরা আছি আজকে আপনার করে তোলার একটু পরে দিয়াই। এখানে একটা ছেলে, তার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই যে যেই ছাটারগুলো দেখতেছেন এইখানে, সে দোকানের ভিতরে কালকে রাত্রে গলা ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে। এখন সেটা কি কারণে এখনো পর্যন্ত বলা যায় নাই। এখানে সবার কান্না রাহাজারি, সবাই কান্নাকাটি করতেছে। হ্যাঁ, এখানে আপনার লাশ নেওয়ার জন্য পুলিশ আসছে পোস্টমর্টম করার জন্য। হ্যাঁ, লাশ দেওয়া হচ্ছে না এখানে, যে তারা লাশ দিতেছে না, জোর করে রাখি দেওয়ার চেষ্টা করতেছে। এখন মূলত কথা হচ্ছে যায়, আসলে মৃত্যুটা কেন, কী কারণে এত কষ্ট করে মানুষ কামাই রুজি করে, ইনকাম করে খাই বেঁচে থাকার জন্য, কিন্তু সে জায়গায় কেন সে আত্মহত্যা করলো? তার কি ব্যবসায়িক কোনো ঝাইঝামেলা ছিল, ব্যবসায়িক দানা পানা কি বেশি হয়ে গেছে নাকি? এই যে দেখেন, পুলিশ আসছে, এখানে পুলিশ আছে, তারা তদন্ত করলো এবং কি লাশ নেওয়ার জন্য, পোস্টমর্টম করার জন্য আসলে কিন্তু দিতেছে না। যাই হোক, খবর নিয়ে আশেপাশে সবার থেকেই দেখলাম যে তার ব্যবসায়িক কোনো ঝাইঝামেলা ছিল না। আর একটা উপায় ছিল যে পারিবারিক কোনো ঝামেলা ছিল কিনা, বা স্ত্রীর সাথে কোনো ঝগড়া বিবাদ ছিল কিনা, এখনো পর্যন্ত সঠিক তথ্যটা পাওয়া যায় নাই। তো দেখেন কি অবস্থা, সবাই কান্নাকাটি করতেছে, হারাধারি। কত লাইন যদি আড়ক করে ধুয়ে গেল,